বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله পৃথটিভি বাংলার সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি সুন্নাতের মূল্যায়ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আজকে আপনাদের সামনে পেশ করব বিনা বিতর্কে বিনা শর্তে নিঃশর্তভাবে মেনে নেওয়ার উদাহরণ আমরা এই দৃষ্টান্ত নেব সাহাবা কেরম থেকে যখন নবী মোহাম্মদ সাল আলাই সাল্লাম বলেছেন তখন বিনা উক্তিতে তারা গ্রহণ করেছেন এটা মেনে নেওয়ার অত্যন্ত একটি জ্বলন্ত উদাহরণ সাহাবাকেরাম কিন্তু আমরা ইনিয়ে বিনিয়ে ছোটোখাটো বলে এবং তাচ্ছিল্য করে যুক্তি দেখিয়ে সেটা বর্জন করতে চাই আমরা বাদ দিতে চাই এই প্রবণতা আমাদের মধ্যে কেন এটা অতীব দুঃখজনক আশ্চর্যজনক এটা হতে পারে না হওয়ার প্রশ্নই আসে না বন্ধুরা আমার আজকে সোননাথের আকাল দেখা দিয়েছে সোননাথের প্রতি আত্মসমর্পণের মানুষ পাওয়া যায় না বরং যখনই কোনো ব্যক্তিকে সোননাথের দিকে আহ্বান করা হয় তখনই তারা নানা ধরনের কথা বলে সোনাদকে অবজ্ঞা করে থাকে। কিন্তু শরীয়ত কি এই সুযোগ দিয়েছে চলুন আত্মসমর্পণ করার মহান দৃষ্টান্ত আমরা হাদিসের মধ্যে লক্ষ্য করি সয়ী একটা হাদিস বর্ণিত হয়েছে যখন রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম বাইতুল মাগদিশের দিকে মুখ করে সালাতদাই করছিলেন অর্থাৎ মদিনায় যাওয়ার পরে কাবা ঘর এবং বাইতুল মাগদের সম্পূর্ণ বিপরীত দিকে কিন্তু আয়াত নাজিল হয়ে গেল দেখুন ওহির প্রতি করার তাদের মধ্যে কি চমৎকার মানসিকতা ছিল আমাদের মধ্যে আজকে নাই কেন আয়াত নাজিল হয়ে গেল যে হে মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি কাবার দিকে ঘুরে সালাত আদায় করুন দেখুন আয়াত নাজিল হয়ে গেছে কিন্তু অনেকে জানতে পারেননি দীর্ঘ সতেরোটি মাস সালাত পড়ছিলেন বাইতু মাগদেশের দিকে ঘুরে বারবার আসমানের দিকে তাকাতেন চাইতেন আল্লাহ কখন কেবলার দিকে কাবার দিকে মুখ ফিরে সালাতায় নির্দেশ দিন অপেক্ষায় থাকতেন এখন আয়াত নাজিল হয়ে গেল সতেরোটি মাস পর মসজিদে কেবলাতাইন যেটা বলা হয় জনৈকে সাহাবি যাচ্ছেন পাশ দিয়ে পরের দিন দেখছেন যে তারা এখনো বাইতুল মাদেশের দিকে ঘুরে সালাতাই করছেন কিন্তু তারা জানেন না সাহাবি বলে দিলেন আয়াত নাজিল হয়ে গেছে এখন কাবাঘরের দিকে ঘুরে করতে হবে জহর কিংবা আসর সালাত। সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে বাইতুল মাদেশের দিকে ঘুরে সালাতলাই করছিলেন এই খবর শোনা মাত্রই যে কেবলা পরিবর্তন হয়ে গেছে সঙ্গে সঙ্গে সাহাবিরা ঘুরে কাবার দিকে মুখ করে সালাত করা শুরু করলেন ছরিয়তকে মেনে নেওয়ার কত বড় দৃষ্টান্ত এটা হতে পারে তাও সালাত্রত অবস্থায় হুকুম যখন এসে গেছে তখনই কার্যকর এখানে বিন্দু মাত্র এতটুকু দেরি করার কোনো সুযোগ নেই রসুল্লা সাল্লা সাল্লাম ওইভাবে তৈরি করেননি সাহাবেদেরকে কি চমৎকার দৃষ্টান্ত সালাত্রত অবস্থায় একজন সাহাবির মাধ্যমে হাদিসটা পৌঁছা মাত্রই শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবি বিপরীত দিক থেকে ঘুরে কাবার দিকে ঘুরে সালাত করে সালাত শেষ করলেন কিন্তু আমাদের মধ্যে কি এরম কোনো দৃষ্টান্ত আছে কোনো উক্তি ছাড়াই কোনো কথা ছাড়াই আয়াত নাজিল হয়ে গেছে নির্দেশ এসেছে আমরা মানলাম আর আজকে সচক্ষে হাদিস দেখছি হাদিসের গ্রন্থ পড়ছি তার দিচ্ছি হাদিসে আছে এলাকায় চালু নেই এই জন্য মানা যাবে না হাদিসে আছে কিন্তু পীর সাহেব বলেননি এই জন্য সেটা মানা যাবে না আমরা কত ধূর্ত কত মুনাফেক কত শরীয়ত বিরোধী নবীকে ভক্তি করি তায়েফের ঘটনা শুনলে মক্কা নির্যাতনের ঘটনা শুনলে দুই চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির মতো পানি বেরিয়ে যায় কিন্তু আমি পাক্কা বেদাতি ওই মহব্বতের কোনো দাম নেই যদি সোননাথকে মূল্যায়ন করা না হয় ঈদে মিলাদুন নবীর বেদাতি দিনে অনেক টাকা খরচ করি পীর সাহেবের ঔরুষে গিয়ে লক্ষ লক্ষ টাকা দান করে কিন্তু মসজিদ নির্মাণ করি না সাহ সাল্লা আলসালামের সোননাথকে জীবিত রাখার জন্য কোনো অবদান রাখি না আমি কিসের নবীর অনুসারী তা তো বোঝা আসে না আপনি দেখলেন এই হাদিসটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন কিভাবে মেনে নিবেন সালাতরত অবস্থায় বিধান নাজিল হয়ে গেছে সঙ্গে সঙ্গে তার আর কোনো কিছু করার নেই সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করলেন কি চমৎকার ভাবে বন্ধুরা আমার চলুন আর উদাহরণ আপনার সামনে পেশ করি সোরা মায়েদা আয়াত নাজিল হয়ে গেল মদ হারাম হয়ে গেল খুলুন সহি বুখারি নবী মোহাম্মদ সালিক দৃষ্টান্ত উপস্থাপন করছেন সাহাবিরা তারা কিভাবে ইসলামটা গ্রহণ করেছিলেন তারা কিভাবে কবুল করেছিলেন নবীর কথা মানার জন্য কতটা তারা ছিলেন প্রস্তুত ছিলেন ভাবা যায় না যখন আয়াত নাজিল হয়ে গেল মূল্যায়ন করলেন কিভাবে আত্মসমর্পণ করলেন কিভাবে ইনামাল আল আমালি মাইসের ফাস্তানি বহু মদ জুয়া সক্কা, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা এইগুলো সম্পূর্ণ শয়তানের কাজ তোমরা এর থেকে বিরত থাকো যখন আয়াতটা নাজিল হয়ে গেল মদ তিন তিনবারে হারাম হয়েছে শেষ আয়াত যখন নাজিল হয়ে গেল তখন আব্দুর রহমান বিন আউফ রাজিয়াল বাড়িতে অনুষ্ঠান চলেছিল সিরিয়া থেকে মদ নিয়ে আসা হয়েছে দামি মদ খাওয়া দাওয়া হয়ে গেছে পান করবেন কেউ পান করেও নিয়েছেন ঠিক এই মুহূর্তে আয়াত নাজিল হয়ে গেছে রসল সাল্লাম বললেন দৌড়াও মদিনার গলিতে গলিতে বলে দাও মদ হারাম হয়ে গেছে মদ খাওয়া যাবে না ঠিক ওই মুহূর্তে বাড়ির পাশ দিয়ে জানাচ্ছিলেন হে মদিনাবাসী মনে রেখো আয়াত নাজিল হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে মদ আর খাওয়া যাবে না আল্লাহ আকবর এ কথা বলা মাত্রই কেরাম মদকে বর্জন করলেন সিরিয়ার থেকে আসা দামি মদ কেউ খেলেন না বরং সবগুলো রাস্তায় ঢেলে দেওয়া হলো গোটা মদিনার অলিতে গলিতে রাস্তায় মদের ভান্ড পড়ে থাকল মদ গড়িয়ে যাচ্ছে এক ঢোক মদ কেউ পান করেনি বরং কেউ খেয়ে নিয়েছে মাঝে গলার মধ্যে হাত দিয়ে মদকে বমি করে ফেলে দিয়েছে আয়াত নাজিল হয়ে গেছে যেটা ভিতরে চলে গেছে আগেই এটা হলো তাকুয়া জান যেটা চলে গেছে আল্লাহ করে দিবে আয়াত মাফ নাজিল হলো তবে তাকুয়াটা লক্ষ্য করুন সোননাথের প্রতি নবী নির্দেশের প্রতি কতটা না তাদের ভক্তি ছিল আয়াত নাজিল হওয়া মাত্রই একেবারে গ্রহণ করে নিলেন এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে আমরা তো বর্জন করতে পারছি না আমরা কত হতভাগ্য কত দুর্ভাগা আমরা কত নিচু চিরেণীর চিন্তা করুন অথচ রসুল্লাহ সাল্লাম মাদকতার বিরুদ্ধে কত কঠোর কথা বলেছেন সরকার মদের লাইসেন্স দিয়ে মদকে হালাল করেছে সর্বত্র মদের দোকান বসিয়েছে যত অপকর্ম যত নষ্টামি যত খারাপ কাজ সব মদের মাধ্যমে ঘটছে রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা মাদক দ্রব্য পান করো না পৃথিবীর যাবতীয় অপকর্মের মূল মাদক দ্রব্য কোনো ব্যক্তি ভক্ষণ করতে পারে না বন্ধুরা আমার আমাদের আলোচনার সাথেই থাকুন বিরতির পরে আবার ফিরে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ এই আলোচনা অবস্থান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আল্লাহর প্রতি ভরসা নিশ্চিতভাবে একমুখী হবে গব দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোন সন্দেহ না এবং সেটা ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনের দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জামীল

আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আখিদা আজ রাত আটটায় আপন সমপ্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্তর পরিச்சন্ন অন্তর পরিச்சন্ন অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চক্রפון কেবল মাত্র পিএস টিভি বাংলায় জানুন সেই দীপতিমান বিশেষ পথ যা সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরানে উল্লেখ করেছেন সরল পথ কাল রাত সাড়ে আটটায় পুনঃসম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় স্যাটারডেজ প্রোফাইড ইন ব্রিটেন উই আর ফেসিং ওয়ান বেগ প্রবলেম দ্যাট আর ইউ মুসলিম আর ব্রিটিশ The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

উপস্থিতি আপনাদের সামনে আবার আলোচনায় ফিরে আসলাম রসূদ সাল্সাল্লাম বলছেন কুলুন মুস্তাদ আহমাদ সুইসনাদে বর্ণিত হয়েছে সালাসাতুন কদ হার রাম আল্লাহ ওয়ালাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত আল্লাহ হারাম করেছেন এক নম্বর রসুদ সাল্লাহসাললাম বলছেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাতকে আল্লাহ হারাম করেছেন এরা জান্নাতে যাবে না তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো মুদমিনদ খামার যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম ও যারা দায়ুষ ব্যক্তি তাদের উপরে জান্নাত হারাম যারা পিতামাতার অবাধ্য তাদের উপরে জান্নাত হারাম বাজারে একটু শব্দ আসছে ওর রাজে আনার নেশা যে সমস্ত মহিলারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে পুরুষের বেশ ধরে রাস্তায় চলে এই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন বন্ধুরা আমার যেটা বলতে চাচ্ছিলাম করে দিয়েছেন আজকে বছর পার হয়ে যাচ্ছে হাদিস তো তো আছেই আছেই নবীর কিন্তু কার্যকর নেই কার্যকর বিধান নেই সাহাবিরা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন দামি মত বর্জন করেছেন আমরা দুই টাকার বিড়ি বর্জন করতে পারি না আমরা আত্মসমর্পণ করতে পারছি না দেখুন শিক্ষা এখান থেকে নিন রসুল্লা সাল্লাহ বলেছেন যে ব্যক্তি মদ ভক্ষণ করতে করতে মারা যাবে যে ব্যক্তি মদ বেড়ি সিগারেট গোল আলাপাতা জর্দা অনুরূপ ভাবে গাঁজা চুয়ানি খেতে খেতে মারা যাবে কাল কেয়ামতের মাঠে এই ব্যক্তি উপস্থিত হবে কাদের সাথে যারা মূর্তি পূজা করেছে কবর পূজা করেছে তাদের সাথে ওরা মুসলিমদের কাতারে থাকবে না কত বড় অন্যায় কত বড় জঘন্য কর্ম আপনি মনে করছেন যে মদ খাওয়া হারাম বিড়ি খাওয়া হারাম গাঁজা খাওয়া হারাম চুয়ানি খাওয়া হারাম না বিক্রি করাও হারাম ব্যবসা চলবে না আপনি একজন বড় ব্যবসায়ী হারাম বস্তুর ব্যবসা আপনি দিব্যি করে যাচ্ছেন হাদিসটা আপনি মনে রাখবেন আকলা হিম সাইনাল আল্লাহ যখন কোনো জাতির উপরে কোনো বস্তু খাওয়া হারাম করেন তার ব্যবসাকেও হারাম করে দেন ব্যবসা হারাম হারামের কোনো বস্তুর ব্যবসা করা যাবে না গাঁজার ব্যবসা মদের ব্যবসা চলবে না বাংলা মদের দোকান দিয়ে সরকার অনুমোদিত মদ বলে আপনি বিক্রি করবেন সরকার আপনাকে হালাল করলো কিন্তু আপনি নিজের উপরে হালাল করলেন কি করে না এটা চলবে না এই মদ এই মাদকদ্রব্য যত আপনাকে বর্জন করতে হবে বন্ধুরা আমার শিক্ষাটা আলোচনা করেছিলাম আপনাদের সামনে সাহাবায় নাম সঙ্গে সঙ্গে মেনে নিলেন আর আমরা আমাদের জীবনে অনেক বক্তব্য শুনলাম অনেক লেখনই পড়লাম অনেক কিছু ভাবলাম জানলাম কিন্তু মানতে পারলাম না গ্রহণ করতে পারলাম না তাহলে এর কাকে বলে আল্লাহর্ব বলছেন কলি ইনকুমতুম তুহিব বুন আল্লাহ ফতাবি ও নি ইবে হকুমুল্লাহ অয়া ক দুনু বাকুম অল্লাহ গফুর রহিম সোরা আলীম রান একত্রিশটা আমার একটা খুলন যদি তোমরা আল্লাকে ভালোবাসতে চাও তাহলে আমাকে ভালোবাসো কে ভালোবাসে নবীকে নবীর আদর্শ কে মানে এরতেবা কাকে বলে এর্তেপা শব্দের অর্থ হলো অনুস্মরণ কারো কথা দলিলের মাধ্যমে গ্রহণ করা আমি তো অনুসরণ করছি না মুখে মুখে মোহাম্মদের নাম বলছি ঘটনা শুনলে দুই চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বর্ষণ করছি এর নাম কি ভালোবাসা এটা তো হলো না যদি ভালোবাসতে চান এরতে করতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে রাজনীতি করেছেন ওইভাবে রাজনীতি করতে হবে যেভাবে অর্থনীতির কার্যক্রম পরিচালনা করেছেন ওইভাবে করতে হবে যেভাবে রাষ্ট্রনীতি পরিচালনা করেছেন ওইভাবে করতে হবে তবে এর থেকে হলো এটা অনুসরণ অনুসরণ করতে হবে তার থেকে আমরা বিরোধ থাকলাম কেন কারণটা আমার মেনে নিতে পারিনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কিভাবে অনুসরণ করেছেন চলুন যখন দেখতে পেয়েছেন এটা আল্লাহ নবী করে গেছেন আগে এটা ছিল পরে এটা করেছেন আগেরটা বাদ একটুকু বলেননি কেন আগেটা করেছেন এটা বাদ দিলেন কেন ধমক দেননি সহি বুখারিতে খুলুন হাদিসটি আসছে সাতশো নব্বই নম্বর হাদিস এবং সহি মুসলিম আসছে বারোশো বাইশ নম্বর হাদিস যখন সালাত সালাতদাই করতেন তখন ইবনু মাসুদ রাজাল দুই হাঁটুর মাঝখানে দুই উরুর মাঝখানে হাত দিয়ে রুকু করতেন কিন্তু এটা আগের যুগে ছিল ইবন মাসুদ রাজা আল্লাহন সালাতদাই করছেন আর কাতাদা গিয়ে দেখছেন যে এইভাবে তিনি সালাদ পড়ছেন ইবনু মাসুদ রাজা আল্লাহনকে লক্ষ্য করে বললেন যে দেখুন নবী দুই হাঁটুর উপরে হাত রেখে সালাতদাই করতে বলেছেন আগে যেটা চালু ছিল ওটাকে নিষেধ করেছেন আর ও আমার আনা আর আমাদেরকে নিষেধ আর নাক বিশাল রুব্বা আমরা যেন দুই হাঁটুকে আঁকড়ে ধরে সালাত সালাতদাই করি ইবনু মাসুদ রাজিয়াল আনহ তিনি উক্তি করলেন না কথাটি মেনে নিলেন আমি কি মেনে নিতে পারবো আমার কি ওই মানসিকতা আছে না সঙ্গে সঙ্গে সুন্নাতের উপরে আত্মসমর্পণ করলেন আমার দ্বারা এটা হয় না আমি এটা মানতে পারি না আমি গ্রহণ করতে পারি না আমার দুর্বলতা কোন জায়গায় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই জন্য ইম আহমদ বিন হাম্বুল বলছেন মনরদ্দা হাদিস রসুল্লাহ সাল্লাম যে ব্যক্তি নবীর একটি হাদিসকে বর্জন করল ফাকাদা হালাকা ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেল যখনই একটা সুনাদকে আপনি বর্জন করবেন তখনই আপনি ধ্বংস হয়ে গেলেন আপনি ধ্বংসপ্রাপ্ত হলেন ইম আহমদ বিন হাম্বল রহমা তিনি কত সুন্দর একটি কথা আপনাদের সামনে উল্লেখ করেছেন যুগ যুগ ধরে এমনটাই হয়েছে ইমাম মালিক রহিমা উল্লাহ বলছেন আসন্নাহ কা সোনাতটা হল নৈহের জাহাজের মতন কি সুন্দর একটা উদাহরণ পেশ করেছেন সোননাথ হল নৈহের জাহাজের মতন যে ব্যক্তি সোননাথের উপরে অর্থাৎ সাফিনার উপরে আরোহণ করবে ফকাঁত না যা ওই ব্যক্তি মুক্তি পাবে আর যে ব্যক্তি এর উপরে আরোহণ করবে না ফকাত হালাকা করাকা ওই ব্যক্তি ডুবে যাবে বন্ধুরা আমার। সোননাথ আপনাকে বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মানদণ্ড নুহের জাহাজের মতো নুহা আলাইসাল্লামের জাহাজে যে ব্যক্তি আরোহণ করেছিল সে ব্যক্তি মুক্তি পেয়েছে সে ব্যক্তির নাজাত পেয়েছে আর যে ব্যক্তি আরোহণ করেনি ওই ব্যক্তি ডুবে গেছে ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেছে আজকে যদি আপনি বা আমি নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করি তার আদর্শকে যদি প্রত্যাখ্যান করি নিঃসন্দেহে আমি ধ্বংস হয়ে যাব আমি ডুবে যাব আমার হালাক আমার পতন এই জন্য বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম তিনি বলে গেছেন তারাক্তু মাইনি তাসামতুম তোমাদের মধ্যে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি যদি দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো তাহলে অবশ্যই অবশ্যই লং তাযিলু আবাদা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কখনোই পথভ্রষ্ট হবে না কি কি কিতাব আল্লাহ নবী একটা আল্লাহর কিতাব আর একটা তার নবীর সুন্নত দুইটা কাঁকড়ে ধরে তোলে মানুষ ধ্বংস হবে না যেটা ইমাম মালিক বলতে চেনেছেন ইমাম সাফি কি বলছেন দেখুন ইমাম সাফির নাম নিয়ে তার আদর্শ গ্রহণ করবেন সুযোগ নেই ইমাম মালিকের নাম নিয়ে আপনি তার আদর্শ গ্রহণ করবেন এটা সুযোগ নেই বন্ধুরা আমার আপনি কি ইমাম আহমাদ বিন হাম্বুলের নাম নিয়ে তার আদর্শ গ্রহণ করবেন আবাহানিফার নাম নিয়ে তারা আদর্শ গ্রহণ করবেন না ইমাম শাহি রাহ কি বলছেন মুসলিমরা একমত হয়েছে যার উপরে স্পষ্ট হয়েছে যে যেকোনো সুন্নাত যখনই স্পষ্ট হবে তখনই আপনার উচিত হবে রসুল্লাহ সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরা ওয়াজিব হয়ে যাবে অপরিহার্য হয়ে যাবে সেই জন্য রাসুলের সোননাথকে আঁকড়ে ধরে থাকে দুঃখজনক ব্যাপার আশ্চর্যজনক ব্যাপার হলো আমি রাসুলের সোননাথকে আঁকড়ে ধরতে পারছি না আমি ব্যর্থ হয়েছি আমি হতবাক হয়েছি আমি পতভুষ্ট হয়েছি নবীর সোননাথকে আমি মেনে নিয়ে নি বন্ধুরা আমার আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে সাহাবাই কেরাম যেভাবে নবীর সোননাথকে মেনে নিয়ে নবী মোহাম্মদ সল্লাই সাল্লামকে ভালোবেসেছেন ওইভাবে সোননাথকে মেনে নিয়ে আমরা ভালোবাসার চেষ্টা করি সাহাবা কেরামের মতো মর্যাদা যদি আমি আপনি যদি পেতে চাই সাহাবা কেরামের মতো তাদের কাতারে যদি সামিল হতে চাই তাদের পথে যদি চলতে চাই তাহলে সোননাথকে বাস্তবায়ন করা ছাড়া কোনো পথ নেই আমরা ধ্বংস হয়ে যাব ধ্বংস আমাদের জন্য সুনিশ্চিত আমরা বেঁচে থাকতে চাইলে আমরা সফল কাম হতে চাইলে আমাকে আপনাকে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথের উপরে অনুসরণ করতে হবে আমাকে এবং আপনাকে পুরাণ শূন্য অনুযায়ী জীবনযাপন করতে হবে বন্ধুরা আমার আপনাদের প্রতি আমাদের আকুল আহ্বান যেগুলো দৃষ্টান্ত আমরা পেশ করেছি যেগুলো দৃষ্টান্ত আপনাদের সামনে উল্লেখ করেছি এই দৃষ্টান্তগুলো থেকে আমাদের যথাযথভাবে শিক্ষা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ইন্ততি ঔহু তাহ্তা দু আল্লাহ বলছেন যদি তোমরা তাকে মেনে নাও তাহলে হেদায়ত পাবে হেদায়ত পাওয়ার জন্য আল্লাহ শর্ত করেছেন সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য শর্ত করেছেন নবীর আনুগত্য তুতিহ যে তোমরা তার আনুগত্য করো মানে কি আনুগত্য অর্থ কি না মেনে শুধু বাস্তবায়ন না করে শুধু নবীর নামে আমি মুখ উচ্চারণ করব আর আমি মমিন হয়ে গেলাম না মমিন হওয়ার সুযোগ নাই আল্লাহ বলেছেন মাই ইতি রসুল ফকত আথ আল্লাহ যে ব্যক্তি আল্লাহর রসুলের আনুগত্য করবে সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করল আজকে দুনিয়াবি জীবনে অসংখ্য কাজের সাথে আমি জড়িত আমি বুঝতে পারছি না পারিবারিক জীবনে নবীর আদর্শ নেই সামাজিক জীবনে নবীর আদর্শ নেই নবীর আদর্শ থেকে আমি মুক্ত হয়েছি বন্ধুরা আমার আমরা এই পর্বে আলোচনায় শেষে বলতে চাই রসুল্লাহ সাল্লামের সুন্নাতকে মূল্যায়ন করি নির্দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে সেটা বাস্তবায়ন করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন والسلام عليكم ورحمه الله وبركاته الله কতটা সিস্টেমের সাথে সঙ্গতিশীল অনুগদার কল্যাণএর জন্য তারা নিজ বলছে সন্তান পাড়া অপর দিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের জ্ঞান মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রেজা শেখ শাহেদুল্লাহ খান মাদন মুফ্তি কাজী মুহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম সর্বশেষ চূড়ান্ত ধর্ম ইসলাম এই যে দাদা মাতাও নন পিতাও নন মুসলমানের একটা আস্ত আবিশ্বাস গোটা বিশ্বের আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এর মূল ইউনিট হলো পরিবার ও পরিবার বোঝেন জীবনের বাড্ডা জ্ঞানগর্ভ আলোচনার মঞ্চ আজ রাত সাড়ে নটায় পুনঃ পুনঃসম্প্রচার সকাল আটটায় জাকিরের আন্তরিক বার্তা আপনার পেহ কোথায় উল্লেখ আছে আট নম্বর খন্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীদের কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসল্লা সাল্লি সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বললো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার